আপনারা সবাই আশা করছি রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে নিয়ে হলাম নতুন ভিডিও আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি খুব সকালে উঠেছি ফজরের নামাজ পড়ে আর কেউ ঘুমাইনি আর কালকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় দশটার দিকে যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম তো রাত্রে এতটাই সবাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছি তো সকাল সকাল উঠেই নাস্তা করলাম নাস্তা করে এবার একটু বের হয়েছি সকালের এত সুন্দর একটা পরিবেশ আর শীতেরও কিছুটা আর কি আবহাওয়াও পড়ছে খুব বেশি যেটা শীত পড়ছে তাও কিন্তু না আমি একটা শাল নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে হয়তো লাগবে তো পরে দেখলাম যে পরে যেহেতু বের হয়েছি আর তেমন একটা প্রয়োজন হয়নি আর সকালবেলা খুব সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছিল সেখান থেকে আমার ছোট বোন বায়না করাতে আব্বু একটা তুলে আনলো সকালবেলা সামনের ভিউটা খুব সুন্দর লাগছিল সূর্য উঠছিল সেই সাথে তো আমরা যাচ্ছিলাম পুকুর থেকে মাছ ধরছে সেটা দেখার জন্য তো রাস্তার মধ্যে দেখি যে তারা মাছ নিয়ে চলে এসেছে আমরা যেতে যেতে তারা হচ্ছে মাছ ধরে নিয়ে এসেছে তো তারা জানতো না যে আমরা ওখানে যাবো তো অনেক গাছে হচ্ছে কলার মোচা সহ কলার ছড়া ঝুল ছিল তবে এই কলাগুলো পুরোপুরি আসেনি মানে খাওয়ার উপযুক্ত হয় নাই এখানে গাছের মগ ডালে হচ্ছে একটা ঘুঘু পাখি তো মগডাল হয়তো অনেকে বুঝতে পারবেন না মগডাল হচ্ছে মানে গাছের সব থেকে উঁচু ডাল আর কি তো অনেকটা সময় হাঁটাহাঁটি করার পরে এক কাকা তো হচ্ছে মাছ ধরে নিয়ে গিয়েছিল আর এক কাকা হচ্ছে দোকানে বসেছিল তো আমাদের সবাইকে ডেকে দোকানে বসালো বলছে তোমরা কি খাবে তোমাদের ইচ্ছে মতো এখান থেকে যা ইচ্ছে নিয়ে খাও আর দোকানটা ছিল হচ্ছে আমাদেরই আত্মীয়ের মানে আমার ফুফুর শ্বশুরের তো এখানে হচ্ছে আমি আব্বু আম্মু আমার হাজবেন্ড ভাই বোন সবাই মিলে হচ্ছে চা খাচ্ছিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি দোকানে বসে চা খাওয়ার এটা আসলে ঢাকা শহরে পসিবল না কারণ যেহেতু অনেক মানুষজন আর বোরকার উপর পাট খুলে তারপরে খাওয়া এটা তো সম্ভবই না তো এখানে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল এর পাশেই হচ্ছে আমাদের কাকাদের এইগুলো গরু তো আমার ভাই এবার গরুকে গেছে নাড়াকুটো খাওয়ানোর জন্য কিন্তু গরু শেষে এমনই দৌড়নি দেয় যে আমরা পরে ক্যামেরা নিয়েই দৌড় দেই যাই হোক সবাই মিলে অনেকটা সময় মজা করলাম তারপরে হচ্ছে বাসায় যাব তো সেইখানেই ছিল হচ্ছে একটা বড় স্কুল বড় এই কারণেই বলছি কারণ তিনতলা আর এটা গ্রামের দিক থেকে আর কি অনেকটাই বড় তবে বিশাল এরিয়ার মধ্যে আর কি স্কুলটা করা তো আমরা স্কুলের মধ্যে ঢুকেছিলাম কারণ স্কুল আজকে বন্ধ ছিল হাঁটাহাঁটি করে সবাই একটু গিয়ে আবার স্কুলের ভিতরে বসেছিলাম তো যেটা হয়েছে আর কি আমরা চা খেয়েছি তো সবাই মিলে আরও অনেক কিছু খেয়েছিলাম যে বিলটা আমরা দিতে গিয়েছি এটা আসলে নেয় নেয় ওনারা আমি জানি না সবার আর কি এতটা ভালোবাসা আমাদের প্রতি আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি কাল বিকেলে যখন আমার ভাই বাইরে গিয়েছিল তো তখন হচ্ছে ও কি কী জানি খেয়েছে কেউ ওদের ওর কাছ থেকে টাকা নেয়নি বলে তোমার জন্য সব ফিরি এখানে তো কালকেও বাইরে বের হওয়ার পর আমার ভাইকে এক একজন এসে বলছে আমি তোমার চাস্ত ভাই আমি তোমার ফুফাতো ভাই আসলে ও তো কাউকেই চেনে না কারণ আমরা যেহেতু অনেক ছোটো থাকতে এসেছিলাম সেভাবে কিছুই মনে নেই সবাই আমাদের নিয়ে খুব অস্থির কে কী খাওয়াবে কে কী করবে তো আমরা আসতে না আসতে সবাই ঠিক করে নিয়েছে যে কে কোন দিন কোন বেলায় খাওয়াবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম আর এখানে স্বজন অনেক বেশি হিসাব করে সবাই দেখছে যে আমরা যদি একবেলা করো খাই তারপরও আর কি শেষ হচ্ছে না এখানে জাল দিয়ে কিছু একটা করছে মানে যে মাছ ধরে জাল দিয়ে সেই জাল বলেছে বাঁচছে তো কি বাঁচছে আমি তো বুঝতে পারছি না এইভাবে লম্বা আর কি রশি অনেকটা দূর নিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে একটা বিষয় হচ্ছে সবাই এখানে আমার কাকারা ফুপোরা সবাই হচ্ছে মাছ ধরতে জানে আর নদী থেকে সবাই হচ্ছে মাছ ধরে থাকে যে মাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুকুর থেকে ধরে এনেছে সেগুলোই কিন্তু এখন ভাজি করছে আর এদিকে হচ্ছে অনেক বোমাই মরিচ মাসাল্লাহ আমাদের বরিশালের হচ্ছে সবাই বোম্বাই মরিচ খেতে ভীষণ ভালোবাসে আমার বাবার বাড়িতেও এরকমের মরিচ গাছ রয়েছে ছাদে আর কি সেখানেও কিন্তু অনেক মরিচ হয়েছে আর ভীষণ ঝাল বোম্বাই মরিচের যে একটা ঘ্রাণ সেটাই কিন্তু মন ভরে যায় আর এগুলো হচ্ছে আলু আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ কাছে কামরাঙ্গা নেই তবে হচ্ছে কালকে বিকালে পাড়া হয়েছিল আর এগুলো হচ্ছে পেঁপে মানে দেখেন কয়েকটা ডাল ছড়িয়ে গিয়েছে আর প্রত্যেকটা ডালে মাসাল্লা কতগুলো করে পেঁপে হয়তো বা গাছের মাথাটা কোনো কারণে কেটে ফেলা হয়েছে বা পরে গিয়েছে তবে সেখান থেকে কতগুলো ডাল ছড়িয়ে অঝরে কিন্তু পেঁপে হয়েছে এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত আল্লাপাক যখন দেয় ঠিক এভাবে অগণিত হিসাব ছাড়া দেয় তো এখানে মাছ রান্না হচ্ছে আর একদিকে এক বাটি মাছ তুলে নিয়েছে এটা হচ্ছে এখন সামনে ছেলেদেরকে খাবার দেবে তো সেখানে দিচ্ছে তাদেরকে আগে খেতে দেওয়া হয়েছে তো তাদের খাওয়া শেষ হলে এরপরে হচ্ছে আমরা সবাই মিলে আবার খেতে বসেছি তো পুকুরে খুব বড় একটা চিংড়ি মাছ পেয়েছিল তো সেটা হচ্ছে আমাকে দিল আর আমরা সবাই মিলে খাচ্ছি এখন আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম